নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে ই শ্রম কার্ড করলে কী কী সুবিধা পাওয়া যায় আর কী কী সুবিধা পাওয়া যায় না, তা ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন। তো আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদের একটি আপডেট আমি দিতে চলেছি, সেটি হচ্ছে যে ই শ্রম কার্ড করলে আপনারা 3,000 টাকা নয় 6,000 টাকা করে পাবেন অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই আপডেটটা দিয়ে দেব যে কীভাবে আপনারা এই 6,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো যারা এখনও পর্যন্ত ই শ্রম কার্ড করে ওঠেননি বা ই শ্রম কার্ড ভাবছেন করবেন, তো তাদের জন্য আপডেটটি গুরুত্বপূর্ণ, এবং সেই সঙ্গে যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন তাদের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনারা জানেন যে ই শ্রম কার্ড করলে কী কী সুবিধা পাওয়া যায়, তো সেটা নিশ্চয়ই আপনারা জেনে গিয়েছেন। তো আজকের জানাবো যে ই শ্রম কার্ড করলে আপনারা কীভাবে এই 6,000 টাকা পেতে পারেন। দেখবেন বন্ধুরা, আপনাদেরকে আমি সরাসরি একেবারে ই শ্রম কার্ডের যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি, তাই যে ব্যাপারটা তা কিন্তু আপনারা হয়তো বলতে পারেন যে ফেক, তা কিন্তু বন্ধুরা ফেক নয়। আপনাদেরকে পুরোপুরি আমি লাইভ দেখাচ্ছি এবং সেটা যে 100% সুনিশ্চিত, অর্থাৎ টাকাটা আপনারা যে পাবেন সেটা কিন্তু 100% সুনিশ্চিত। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে, দেখতে পাচ্ছেন ই শ্রম কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে রয়েছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ই শ্রম কার্ড যখন আপনি আবেদন করলেন, আবেদন করার পর যখন আপনার অ্যাপ্লাই হয়ে গেল, তো তারপরে আপনি বিভিন্ন ধরনের প্রকল্পে আপনার নাম তুলে ফেলতে পারবেন, অর্থাৎ সেই প্রকল্পের অন্তর্গত আপনার নাম চলে গেল, ঠিক আছে। এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের যে কাজের সুবিধা আপনারা সেগুলো পাওয়ার সুযোগ পেয়ে গেলেন এই ই শ্রম কার্ডটা করার ফলে। তো বন্ধুরা, এখানে আবেদন করার পর, অর্থাৎ ই শ্রম কার্ড করার পর, আপনারা একটি প্রকল্পে সহজেই নাম নথিভুক্ত করতে পারবেন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। তো প্রধানমন্ত্রী শ্রমযোগী এই যে মানধন যোজনা রয়েছে, তো এই যোজনাটাই আপনারা নাম সহজেই তুলতে পারবেন। তো এখানে আপনারা আবেদন করলে কী হবে, আপনারা 3,000 টাকা করে পেনশন পেয়ে যাবেন, ঠিক আছে। অর্থাৎ মাসে মাসে 3,000 টাকা করে আপনারা ভাতা পেয়ে যাবেন। তো কী বলা হচ্ছে দেখুন বন্ধুরা, এখানে যোগ্যতা হচ্ছে বলা হয়েছে ভারতীয় নাগরিক হতে হবে। তো অবশ্যই আপনারা ভারতীয় নাগরিক, তাই ই শ্রম কার্ডটাই করেছেন, তাই এখানে আপনারা সহজে আবেদন করতে পারবেন। অসংগঠিত শ্রমিক, তো ই শ্রম কার্ডটা যে করা হচ্ছে, ই শ্রম কার্ডটা মূলত অসংগঠিত শ্রমিকদের জন্যই বানানো হয়েছে, তাই আপনি যেহেতু অসংগঠিত শ্রমিক তাই আপনি ই শ্রম কার্ডটা করেছেন। তার ফলে এই যে যোজনা, এই যোজনার সুবিধাও আপনারা পেয়ে যাবেন। বয়স 18 থেকে 40 বছর হতে হবে, তবে আপনারা এখান থেকে টাকাটা পাবেন। এবার এখানে বলে রাখি, ই শ্রম কার্ড করার যে যোগ্যতা বা বয়স সেখানে ধরা হয়েছে 16 থেকে 59 বছর, ঠিক আছে। তো আপনারা যদি 18 বছরের নিচের দিকে বয়স হয়ে থাকে, তাহলে যেটা হবে আপনারা ঠিক এই প্রকল্পের সুবিধাটা পাবেন না, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। অর্থাৎ 18 বছরের ধরুন কম বয়স রয়েছে, আপনারা এই প্রকল্পে আবেদন করে ফেলেছেন, অর্থাৎ ই শ্রম কার্ড করে ফেলেছেন, তারপরও এই যে পেনশন মানধনযোগী যোজনা, শ্রমযোগী পেনশন যোজনা, তো এর সুবিধা আপনারা পাবেন না, একটু ওয়েট করতে হবে। আপনাদের বয়স 18 বছর হলে তবে আপনারা এর সুবিধা পেতে থাকবেন। এখানে বলা হচ্ছে মাসিক আয় 15,000 টাকার নিচে হতে হবে, ইএসআই, পিএফ, এনপিএস এইগুলোর সুবিধা পেলে চলবে না। তো অবশ্যই এগুলোর সুবিধা আপনি পান না, তাই ই শ্রম কার্ডটি করেছেন, তাই এগুলো সমস্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যোগ্যতা বলা হয়েছে, এই সমস্ত যোগ্যতা আপনাদের মধ্যে রয়েছে, তাই আপনারা সহজেই এই কার্ডটার জন্য আবেদন করতে পেরেছেন। এবং এই কার্ডটা আবেদন করার পর আপনারা এই প্রকল্পের মধ্যে আবেদন করে ফেলতে পারবেন। তাই যারা ই শ্রম কার্ড করেছেন তাদেরকে বলবো, আপনারা দ্রুত এই ই শ্রম কার্ডটি করার পর এই সমস্ত প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করে ফেলুন। এবারে বলে দিই, ই শ্রম কার্ড করলে কিন্তু এই প্রকল্পে চলে আসা যায় না, এই প্রকল্পে আলাদাভাবে কি নাম নথিভুক্ত করতে হয়, সেখানে হচ্ছে দেখুন, এখানে যখনই আপনি আবেদন করবেন, তো আবেদন করার পর 60 বছর বয়সে পৌঁছানোর পর আপনারা 3,000 টাকা করে পেনশন পেতে থাকবেন। আর যিনি আবেদন করবেন, তো তিনি যদি মারা যান বা তার নমিনিতে থাকবে, তিনি তারপরে কিন্তু তার 0.5% অর্থাৎ 1500 করে টাকা তিনি পেতে থাকবেন। পরবর্তী আরেকটি যোজনা রয়েছে, তো যেই প্রকল্পে আপনাদের নাম অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, তো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধু, আমাকে দেখিয়ে দিই, এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম, তো এর আন্ডারেও আপনাদের নাম চলে যাচ্ছে। তো এখানে বলে রাখি, এই প্রকল্পে আপনাদেরকে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে, ঠিক আছে। এখানে আপনাদের নিজেদেরকে নাম নথিভুক্ত করতে হবে, শুধুমাত্র ই শ্রম কার্ড করে ফেললে এই টাকাটা আপনারা পাবেন না, ঠিক আছে। এই প্রকল্পে আপনাদেরকে আলাদাভাবে নাম তুলতে হবে। তো এখানেও যেটা বলা হয়েছে, ভারতীয় নাগরিক হতে হবে, দোকানদার বা মালিক যাদের ছোটো ছোটো দোকান, রেস্টুরেন্ট, হোটেল বা রেস্টুরেন্ট আছে, অর্থাৎ অসংগঠিত শ্রমিকদের কথা এখানে বলা হচ্ছে। এখানেও 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এর সুবিধা কি, এই স্কিমের অধীনে সুবিধাভোগীরা 60 বছর বয়সে পৌঁছানোর পর ন্যূনতম মাসিক 3,000 টাকা পেনশন পাওয়ার অধিকার। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এই দুটো প্রকল্পে যদি আমরা নাম নিজেদেরকে তুলে ফেলেন, সেক্ষেত্রে কী হবে, আমরা 3,000 3,000 করে 6,000 টাকা প্রতি মাসে কিন্তু পেতে থাকবেন, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসতে থাকবে।
তো বন্ধুরা বুঝতে পেরেছেন। তো এবারে বলি থাকি যে এই দুটো যে প্রকল্প রয়েছে এই দুটো প্রকল্পে আলাদাভাবে আবেদন করতে হয়, ঠিক আছে? এই দুটো প্রকল্পে আলাদাভাবে কীভাবে আবেদন করবেন এবং এই দুটো প্রকল্প সম্পর্কে যদি আরও বিশদে জানতে চান তো অবশ্যই বলবো ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে, আমি সেটা নিয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো যেখানে আমি এই দুটো প্রকল্প সম্পর্কে বিশদে জানাবো এবং কী কী ডকুমেন্টস চাই, কীভাবে আবেদন করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, তো ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।